নজরদারির অভাবে ভাটা পড়েছে উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা কার্যক্রম। সরকারিভাবে বিনামূল্যের বই ছাড়া নেই আর কোন সুযোগ সুবিধা। নানা সীমাবদ্ধতার পরেও অবহেলিত এসব শিশুর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কারিতাস। এরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু। টিনের ছোট্ট ঘরে মেঝেতে বসে ক্লাস করছে তারা, তারপরও দমে নেই অদম্য ইচ্ছা, প্রত্যাশা সব বাধা জয় করে সামনে এগিয়ে যাওয়ার। আলোঘর প্রকল্পের মাধ্যমে অবহেলিত এসব শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস। উত্তরাঞ্চলের 5 জেলার 199টি স্কুলে চলছে কার্যক্রম। বেশিরভাগ স্কুলে শিক্ষক বলতে আছেন দু একজন, নামমাত্র ভাতা হলেও সেবার মনোভাব নিয়ে কাজ করছেন তারাও। বাংলা, সব সমাজ বিজ্ঞান সবকিছু শিখায়। তারপরে আমাদের আদিবাসী যে বইটা ব্যবহার করা হয়েছে এখন, এটা আমরা শিশু আর ওয়ান টুদেরকে আমাদের আদিবাসী ভাষা ইয়া করা শিখায়। বেতন যদি কম হোক, আমি আমাদের অবহেলিত বাচ্চা মানে সুযোগ বঞ্চিত বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রকল্পের কর্মকর্তারা বলছেন বিনামূল্যের বই ছাড়া সরকারি কোনো সুবিধাই নেই। এবার সেই সুবিধা বঞ্চিত হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির প্রায় 1300 শিক্ষার্থী। নেই স্কুল ফিডিং এর ব্যবস্থাও। এই আদিবাসী ছেলেমেয়েদের উপযোগী শিক্ষাদানের জন্য, বাংলার পাশাপাশি তাদের মাতৃভাষা শিক্ষাদানের জন্য আমরা তাদের ভাষাভাষী শিক্ষক নিয়োগের চেষ্টা করেছি এবং সেখানে নিজ গোত্রের কিংবা নিজ সম্প্রদায়ের শিক্ষকগণই এই ছেলেমেয়েদের শিক্ষাদান করছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় পড়াশোনা করছে প্রায় 3500 ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু, পাশাপাশি অধ্যয়ন করছে হতদরিদ্র ঘরের সন্তানরাও। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।